কৃষির টেকসই উৎপাদন ব্যবস্থার জন্য প্রয়োজন আবহাওয়ার আগাম বার্তা। এ লক্ষ্যেই কৃষকদের আবহাওয়ার আগাম তথ্য দিয়ে সতর্ক করছে কৃষির আবহাওয়া প্রকল্প। কৃষকের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। সম্প্রতি মে মাসের শেষে দেশের উপকূল সহ 50টি জেলায় ঘূর্ণিঝড় রেবাল আঘাত হানায় কয়েকদিনেই দেশের শুধু কৃষি খাতেই ক্ষতি হয় 1,060 কোটি টাকার বিভিন্ন ফসল। এরপরই চলতি মাসে সিলেট অঞ্চলে উজাড়ের ঢলে হওয়া বন্যায় ক্ষতি অপূরণীয়। এমন অবস্থায় কৃষি খাতের জন্য বিশেষ সতর্কবার্তা ও কৃষকদের আগাম তথ্য পৌঁছানোর পরামর্শ দিচ্ছে কৃষি অর্থনীতিবিদরা। তাদের মতে, আগাম আবহাওয়ার খবরই ভূমিকা রাখতে পারে দুর্যোগকালীন ফসল রক্ষা ও সংরক্ষণে। ডাটাবেস থাকলে তারা যদি এটা আপনার ডিএর সঙ্গে সংযোগ করে প্রত্যেক আপনার থানাতে তথ্যটা দিতে পারে, সেই থানা থেকে তারা, যারা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে বা বিভিন্ন যে ক্লাবগুলো আছে কৃষকের, তাদের মাধ্যমে কৃষককে আপনার খবরটা দিতে পারে। এই ধরনের একটা প্রক্রিয়া থাকা দরকার, তাহলে হয়তো কৃষকের জন্য সুবিধা হবে, আমাদের সরকারের জন্য সুবিধা হবে। এদিকে কৃষি বিভাগ জানায়, কৃষি কৃষকদের বিবেচনায় ইতিমধ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কাজ করছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সারা দেশে সকল অঞ্চল, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের সবচেয়ে বড় যেটি অর্জন, সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস পোর্টাল স্থাপন করা হয়েছে, যেটি এই প্রকল্প শেষেও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এটি চলমান থাকবে। এবং এটির আওতায় যেটি করা হয় সেটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াজনিত পূর্বাভাস এবং তথ্য, এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে নদ নদীর পরিস্থিতি এবং বন্যার পূর্বাভাস, সেটি আমরা সংগ্রহ করে আমাদের যে কারিগরি কমিটি রয়েছে সেটি বিশ্লেষণ করে কৃষকের উপযোগী করে স্থানভিত্তিক যে পরামর্শগুলো, কৃষি আবহাওয়া পরামর্শ, সেটি আমরা তৈরি করি এবং বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতিতে আমরা বিস্তার করে থাকি। তা আমরা একটা সার্ভে করেছি, সেখানে কিন্তু কৃষকরা অত্যন্ত লাভবান হয়েছে। আবহাওয়া এবং নদ নদীর সামগ্রিক অবস্থা সম্পর্কিত উন্নত মানের এবং নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানো এবং এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের উন্নত পদ্ধতি ব্যবহারে ডিএইর সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান প্রকল্প পরিচালক। এই যে বুলেটিনগুলো আমরা দিচ্ছি, পরামর্শ দিচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, তারা কিন্তু যে সার্ভেটা করেছে সেই রিপোর্টে দেখেছি যে 2টি উপজেলার 4টি ইউনিয়নে আমাদের 3,70,00,000 টাকার মতো ফসল কিন্তু সাশ্রয় হয়েছে। তো এটি অব্যাহত থাকলে আমার বিশ্বাস এটি একটা অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষতির পরিমাণ সেটি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হবে। তো এটি আমি মনে করি যে দেশের অর্থনীতিতে এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিশ্চিত করা এবং ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সেটিকে কাটিয়ে উঠে দেশের খাদ্য নিরাপত্তায় একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে কৃষি আবহাওয়া বিষয়ক কারিগরি কমিটি গঠন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 12 অঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে সমসাময়িক তথ্য প্রদান, ফসল আবহাওয়া পঞ্জিকা তৈরি, 487 উপজেলায় এগ্রোম্যাট কিয়স্ক স্থাপনের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় খুব সহজেই দ্রুত সেবা দিয়ে যাচ্ছে প্রকল্পটি।